বাইরে আজকে এত পরিমাণে বৃষ্টি যে বাইরে আসলে ছাতা নিয়ে বেরোইছি। অনেক বৃষ্টি ছিল, বাট এখন কমে গেছে প্রায়। আসলে মনোপাতিন বাসায় রাইখে আসতে হয়েছে, এর কারণ মনোপাতিন এই বৃষ্টির মধ্যে এই যে পানি আছে রাস্তার মধ্যে, এটার মধ্যে চালাইলে নষ্ট হয়ে যাবে। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য ক্যামেরা ওপেন করছি। বিষয়টা হচ্ছে এরকম যে আসলে একজন আমাকে প্রশ্ন করছিল, ইতালিতে আসলে লিভিং কস্টটা কেমন বা থাকা খাওয়ার সুবিধা বা কেমন খরচ যাইতে পারে, এই সকল বিষয় আসলে বলার জন্য আজকে আমি এই ভিডিওটা করা। মূলত ইতালিতে যদি আপনি ব্যাচেলরভাবে থাকতে যান, সাধারণত নর্মালি থাকতে গেলে 300 ইউরোর মধ্যে পাড়া যায়। 300 ইউরো হচ্ছে বাংলাদেশে প্রায় 35,000-40,000 মতো। বাট আপনি যদি তার থেকে একটু ভালোভাবে থাকতে যান তাহলে 50,000, তার থেকে একটু ভালোভাবে থাকতে যান 80,000, 1,00,000। ইভেন আপনি যদি এক একটা বাসা নিয়ে থাকতে যান, সো সেক্ষেত্রে দেখা যায় আপনার বাসা ভাড়া 1,000 ইউরো, 1,200 ইউরো দিতে হইতে পারে। আবার 400-500 ইউরোর মধ্যেও বাসা পাওয়া যায়। আর থাকা খাওয়া এবং খাওয়াটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করে। আপনি যদি বাংলাদেশি খাবার খান বাট একা একা যদি থাকেন, তো 200 ইউরোর মধ্যে কমপ্লিট হয়ে যায়, 20-22-এর মধ্যে, 20-25-এর মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর সাধারণত ইতালিতে আসলে কোনটাতে সুবিধা, কীভাবে থাকলে বা খাওয়া দাওয়া করলে সুবিধা, সেটা হচ্ছে যদি ব্যাচেলর থাকেন তাহলে সাবলেট টাইপের বাসা আছে, যাই একটা বাসা ভাড়া করে 3-4 জনে। সাধারণত এরকম করে যে একটা বাসা ভাড়া করে 3-4 জনে মিলে, একটা বাড়ি ভাড়া করে 3-4 জন মিলে, ওইটার ভাড়া হচ্ছে প্রত্যেক মাসে দেখা যায় 400-500 ইউরো। আবার এটা নির্ভর করে অনেকটা জোনের উপরে। যদি আপনি ব্যস্ত সিটিতে বাসা ভাড়া করতে যান তাহলে আপনার কস্টিংটা একটু বেশি। যদি ওরকম ব্যস্ত সিটি বা রোম, মিলানো এরকম টাইপের সিটি ছাড়া বা ভেনিসিয়া এরকম টাইপের সিটি ছাড়া যদি আপনি বাসা ভাড়া করেন, তাহলে একটা বাড়ি এরকম সাধারণত এই এরিয়ার মধ্যে সামার ছাড়া উইন্টারের সময় একটা বাড়ি 400 ইউরোর মধ্যে পাওয়া যায়। তো একটা বাড়িতে অবশ্যই 4-5 জন মানুষ থাকতে পারে, কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে 4 জন মিলে যদি একটা বাসা ভাড়া করে 400 ইউরো দিয়ে, তো প্রত্যেকজনের যদি এটা ডিভাইডেড করা হয়, প্রত্যেকজনের ভাগে হচ্ছে 100 টাকা করে, সরি 100 ইউরো করে পড়বে। আর 100 ইউরো করে যদি পড়ে, সো তারা যদি আবার 4 জন একসাথে ওই বাসায় বাংলাদেশি হয় বা খাওয়া দাওয়া করে, সো তাহলে দেখা যাবে যে 4 জন মিলে একসাথে খাইলে 200 ইউরোর মধ্যে, 200 ইউরো সর্বোচ্চ 300 ইউরোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো 400 ইউরো বাসা ভাড়া, 300 ইউরো খাওয়া দাওয়া, সো এটা যদি লোক বেশি হয়। আর সিঙ্গেল হইলে আসলে একটু বেশি খরচ হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাভারেজে 200-250 ইউরোর মধ্যে কমপ্লিট করা যায় এইসব এরিয়াগুলোতে সাধারণত। মানে এই এরিয়ার সুবিধা হচ্ছে এরকম, মানে লোকাল এরিয়ার বলতে যেগুলো আসলে এত বেশি ব্যস্ত না, একটু ফ্রি আছে, সামারের সময় ব্যস্ত থাকে। তো এই হচ্ছে আজকে ইতালির বাসা ভাড়া এবং থাকা খাওয়ার সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারবেন।